হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো স্টাডি পয়েন্ট আবগারি মেন পরীক্ষার জন্য ইংরেজি একটা গুরুত্বপূর্ণ বেস্ট স্কোরিং পেপার প্রত্যেক দিন ইংরেজির বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হয় প্লিজ তোমরা আমাদের সাথে জুড়ে থাকো এবং ইংরেজির প্রত্যেকটা ক্লাস দেখো কারণ বেসিক রুলসের সাথে ক্লাসগুলো করানো হয় তোমরা যেন আফগারি মেন পরীক্ষায় ইংরেজিতে তিরিশের মধ্যে কুড়ি প্লাস নাম্বার পি অবশ্যই তোমরা ক্র্যাক করতে পারো আফগারি মেন পরীক্ষা তার জন্য আমাদের কঠোর পরিশ্রম তোমরাও পরিশ্রম করতে থাকো কন্টিনিউভাবে আশা রাখো এবং আমরাও আশা রাখছি তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারবে চলো সিনোনিমের নাম্বার পর্বটা দেখব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো বিগত বছর থেকে একমাত্র তোমাদের জন্য উপস্থাপন করা হয়েছে যেন তোমরা কমন পাও এবং পরীক্ষা ক্র্যাক করতে পারো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিগত বছর থেকে নেওয়া হয়েছে তোমাদের জন্য এই পর্বটি দেখো প্রথমে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো সোমবার এই কথার অর্থ হলো অন্ধকারাচ্ছন্ন আমরা চারটা মানে জানব গ্লোমি অন্ধকারাময় কোয়াইট শান্ত সিরিয়াস গুরুত্বপূর্ণ বা গম্ভীর স্লিপি নিদ্রা তাহলে বুঝতে পারছো সঠিক উত্তর কোন কোনটা হবে গ্লোমি হবে এর সঠিক উত্তর তোমাদের বলে রাখি তোমরা মানেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে কেননা ভিডিও শেষে কিন্তু আমরা একবার রিভাইজ করব সেই রিভাইজ থেকে তোমাদের উত্তরগুলো কিন্তু খাতা না দেখে দিতে হবে তো চলো নেক্সট দেখব রিগ্রেস ফিরিয়ে যাওয়া বা প্রত্যাবর্তন ডিটেরিয়রেট মন্দন বা ধস ডিজেনারেট অধ্যপতন ব্যাকস্লাইড আগের অবস্থায় ফিরে আসা ল্যাপস অক্ষমতা তাহলে বুঝতে পারছো সঠিক উত্তর হবে ব্যাকস্লাইড মানে আগের অবস্থায় ফিরিয়ে আসা নেক্সট হচ্ছে টক্সিক কথার অর্থ হল বিস্পূর্ণ বিটার তিক্ত ফলসমেলিং দুর্গন্ধযুক্ত রিমিডিয়া রিমিডিয়া এর কথার অর্থ হচ্ছে কি প্রতি যেটা সেদক বলে সেটা পয়জনাস বিস্পূর্ণ তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ফোর পয়জনাস পরবর্তী রয়েছে ইয়া ডিস্ট্রিক্ট মাপকাঠি সুমা সুমাস্যান সমষ্টি নির্ণয় সাইজ আকার স্ট্যাটিস্টিক পরিসংখ্যা স্ট্যান্ডার্ড মানদণ্ড তাহলে বুঝতে পারছো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ফোর মানেগুলো তোমরা ভালো করে জেনে রাখো কারণ আবার রিভাইজ হবে অ্যান্সার তোমাদেরকে দিতে হবে লিটিল অল্প বা সামান্য ট্রিভিয়াল তুচ্ছ বা সামান্য পিটি ক্ষুদ্র শ্যাম্পেল নমুনা সিম্পিল সরল তাহলে সঠিক যে উত্তরটা হবে সেটা হলো কি অপশান অন ট্রিভিয়াল মানে তুচ্ছ পরবর্তী যেটা রয়েছে সেটা হলো অ্যাভারিস অ্যাভারিস কথার অর্থ কি অ্যাভারিস্ট কথার অর্থ হলো লালসা বা অর্থ লিপসা জেনে রিয়াসিটি জেনে এ কথার অর্থ হলো মহত্ত্ব এনভি হিংসা গ্রিড প্রচণ্ড লোভ হ্যাট্রিট গৃণনা তাহলে বুঝতে পারছো সঠিক উত্তর হবে অপশান নাম্বার থ্রি অর্থাৎ প্রচণ্ড লোভ আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী যেটা রয়েছে সেটা হলো ডেসিমেট এ ডেসিমেট কথার অর্থ কি ধ্বংস করা বা ধ্বংসাত্মক ডিনাউন্স নিন্দা করা ডিস্ট্রয়েড ধ্বংসপ্রাপ্ত সাকসেসফুল সফল ডিপ্রেস বিষণ্ন তাহলে সঠিক উত্তর বুঝে গেছে কোনটা হবে ডিস্ট্রয় হবে এর সঠিক উত্তর পরবর্তী রয়েছে হার্ডেল হার্ডেল কথার অর্থ হলো বাধা অবস অবসটাকাল কথার অর্থ হলো বাধা বা বন্ধ ব্যান নিষেধাঞ্জা হেডজ প্রতিবন্ধক রেলি বা যেটাকে রিলে বলা হয় এর কথার অর্থ হলো পূর্ণ প্রচার তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর পরবর্তী রয়েছে রেয়ার বিরল বা দুর্লভ কমন সাধারণ আনইউজাল অসাধারণ স্ক্যাটস বিরল ফিউ কিছু তাহলে বুঝতে পারছো এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান থ্রি হবে এর সঠিক উত্তর আশা করি তোমাদের বুঝতে পারা গেছে প্রত্যেকটা ওয়ার্ড তোমরা জেনে গেছো এবার চলো একবার রিভাইজ করি প্রথমে ওয়ার্ডটা রয়েছে সোমবার কথার অর্থ তোমরা বলো অ্যান্সারও হয়ে গেছে তোমাদের পরবর্তী রয়েছে রিগ্রেস মিনিংও হয়ে গেছে অ্যান্সারও আশা করি হয়ে গেছে নেক্সট টক্সিক মিনিং প্লাস অ্যান্সার হয়ে গেছে ডিস্ট্রিক্ট মিনিং প্লাস ওয়ার্ড হয়ে গে যেটা মিনিং ওর সাথে যে সিনোনিম ওয়ার্ড সেটাও হয়ে গেলো তোমাদের লিটল হয়ে গেছে মানে সমেত উত্তর বলার চেষ্টা করবে অ্যাভারিস হয়ে গেছে নেক্সট রয়েছে ডেসিমেট হয়ে গেছে হার্ডেল হয়ে গেছে রেয়ার হয়ে গেল এই ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট কিছু ইয়ে সিনোনিমস আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে কেননা তোমাদের আবগারি মেন পরীক্ষা অনেক দিনের প্রতীক্ষার পরীক্ষা এই পরীক্ষা তোমাদের অবশ্যই ক্র্যাক করতে হবে তার জন্য আমাদের সাথে জুড়ে থাকো কথা দিচ্ছি ইংরেজিতে তিরিশের মধ্যে কুড়ি প্লাস নাম্বার পে অবশ্যই তোমরা ক্র্যাক করতে পারবে পরবর্তী ক্ষেত্রে আমরা অঙ্কের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আলোচনা করব অনেক ছবির সাথে ছবির সাথে অ্যানিমেশনের সাথে কি করে অঙ্ক বুঝতে হয় এক নিমেষে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব আমাদের সাথে জুড়ে থাকো কোনো সমস্যা তোমাদের আবগারি মেন পরীক্ষা ক্র্যাক করতে হবে না কথা দিচ্ছি সামনে কিন্তু আমরা আনতে চলেছি অঙ্কের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর যেগুলো বিগত বছরে নেওয়া হয়েছে সুন্দরভাবে সহজভাবে বেসিক রুলসের সাথে এবং ছবির মাধ্যমে ছবি দিয়ে খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো হবে তো সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো ভিডিওটি লাইক করো অঙ্কের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট অঙ্কগুলো আসতে চলেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য